হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো বাংলাদেশের জনপ্রিয় টিকটকার রথি আহমেদ মিকির জীবন সম্পর্কে। কে এই রথি আহমেদ মিকি, কি করেন, কোথায় থাকেন, তার বয়স কত, তার পেশা কি, তিনি কিসে পড়াশোনা করছেন, তার পছন্দের খাবার কি, তার পছন্দের অভিনেতা অভিনেত্রী কে, তার বয়ফ্রেন্ড কে, তিনি মাসে কত টাকা ইনকাম করেন, তার অজানা তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তার পুরো নাম রথি আহমেদ মিকি, তার ডাক নাম রথি আহমেদ। রথি আহমেদ মিকির জন্ম তারিখ 3 আগস্ট 2000 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। রথি আহমেদ মিকির উচ্চতা, তার উচ্চতা হলো 5 ফুট 2 ইঞ্চি আর ওজন হলো 55 কেজি। রথি আহমেদ মিকির জাতীয়তা, তার জাতীয়তা হলো বাংলাদেশি আর ধর্ম হলো ইসলাম। রথি আহমেদের জন্মস্থান, তার জন্মস্থান হলো জামালপুর, তিনি জামালপুর জেলায় জন্মগ্রহণ করেছেন। রথি আহমেদ তার বর্তমান ঠিকানা হলো, তিনি বর্তমানে ঢাকা বনশ্রী থাকেন তার পরিবারের সাথে। রথি আহমেদ মিকির পরিবারের সদস্য, তার পরিবার রয়েছেন তার বাবা, তার মা, তার বড় একটি ভাই রয়েছেন, এমনকি তিনি, মোট 4 জন তাদের পরিবারের সদস্য। রথি আহমেদ মিকির পেশা, তার পেশায় একজন তিনি টিকটকার এমনকি ব্লগার। রথি আহমেদ মিকির রিলেশন স্ট্যাটাসে রয়েছেন তিনি সিঙ্গেল, তবে তিনি জানিয়েছেন কোনো রিলেশনে কখনো জড়াবেন না, যদি কাউকে ভালো লাগে তাকে সরাসরি প্রস্তাবের মাধ্যমে পারিবারিক মতো জানিয়ে বিয়ে করে ফেলবেন। রথি আহমেদ মিকির শিক্ষকতা যোগ্যতা, তার শিক্ষকতা যোগ্যতা হলো ইম্পেরিয়াল স্কুল থেকে তিনি এসএসসি পাস করেছেন, ডেফোডিল ইন্টার কলেজ থেকে তিনি এইচএসসি পাস করেছেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তিনি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেছেন। রথি আহমেদ মিকি তিনি মূলত 2019 সালে মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেছেন একটি টিকটকের মাধ্যমে। তিনি 2019 সালে একটি টিকটক অ্যাকাউন্ট খুলে সেখানে তার লিপসিং ভিডিও আর দুর্দান্ত অভিনয়ের কারণে এমনকি তার মিষ্টিক চেহারার কারণেও তিনি দর্শক মনে খুব অল্পতেই জায়গা করে নিয়েছেন। তারপর থেকে তিনি বাংলাদেশের জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন। তারপর থেকে তিনি ব্লগিং, টিকটক এগুলো বাংলাদেশে তাকে সাড়া ফেলে দিয়েছেন। রথি আহমেদ মিকি তার মাসিক ইনকাম, তার মাসিক ইনকাম হলো 35 থেকে 40 হাজার টাকা পর্যন্ত। রথি আহমেদের পছন্দের খাবার, তার পছন্দের খাবার হলো মাছ, ভাত, ডাল, কাচ্চি এমনকি পিৎজা। রথি আহমেদের পছন্দের অভিনেতা ও অভিনেত্রী বাংলাদেশ থেকে পরিমণি আর সিয়াম আহমেদ, ইন্ডিয়া থেকে অর্জুন কাপুর আর আলিয়া ভাট। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ তারকার সম্পর্কে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ তারকার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবার। ধন্যবাদ।